হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে সাদা পানি লাল পানি পীর ফকির খাইছে জানি, অসাধু ভেষ ধরিয়া তিনি যে তরিকত জগৎটাকে নষ্ট করে। তবে আজ আমি যে আলোচনাটি আপনাদের সামনে করব সেটি প্রমাণ আছে পৃথিবীতে এবং বাংলাদেশে অহরহ প্রমাণ আছে যে একদল মানুষ নিজের চিন্তা ভাবনাটাকে নিয়েছে যে একজন নারীর কাছে আল্লাহ পাইবার রাস্তা রয়েছে, একজন নারীর কাছে যে জিনিসগুলো আছে এগুলো যদি সংগ্রহ করা যায়, এগুলো যদি শরবত করে খাওয়া যায়, তাহলে দেখা গেছে সে পরপারের পার হবে এবং দেখা গেছে যে সে তরিকতে অনেক উচ্চস্তর লাভ করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, তার আত্মার শক্তি বেড়ে যাবে। আসলে এই কথাগুলো সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা এবং অবুজ, এই কথার মধ্যে কোনো জ্ঞান নেই। তো আমি এই কথাটি এই জন্য বলতে চাচ্ছি যে আসলে এই কথাগুলো যারা বলতেছে এবং এগুলা করতেছে সম্পূর্ণ শয়তানি কাজ, এটা তো আছেই। আচ্ছা, আরেকজন নারীর কাছে আমার আল্লাহ থাকবে কেন? এবং সেই নারীর কাছে তারা মাসের যে জিনিসটা আছে, যে জীবনের প্রথম যে জিনিসটা হবে, এই জিনিসটা তারা সংগ্রহ করার জন্য ভনভন করে ঘুরে এবং দেখা গেছে যে আরও কয়েকটা পদার্থ এটার সাথে মিলিয়ে তারা এটাকে পান করছে, নাউজুবিল্লাহ। কারণ যে দেহের মধ্যে যে জিনিসগুলো আছে একজন নারীর, সেই জিনিসগুলো মানুষ সৃষ্টির কাজে লাগে। যে একজন মেয়ে মানুষের সেই মাসের জিনিসটা যখন বন্ধ হয়ে যায়, তখন সেই জিনিসটা বাচ্চার সাথে কানেকশন করে দেওয়া হয়, তখন সেই বাচ্চাটা হৃষ্টপুষ্ট হয়, মা যখন খাওয়া দাওয়া করবে সেখান থেকে বাচ্চা পাবে, বাচ্চা পুষ্ট হবে। তো এখন দেখা যায় যা মানুষ সৃষ্টির কাজে লাগবে সেই জিনিসগুলো কি করতেছে, তারা বক্ষণ করতেছে, এটা সম্পূর্ণ ভুল পথ। আচ্ছা, তো আজকের যে মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি যে এই বাংলাদেশেই এরকম হচ্ছে বা বিভিন্ন ভারতেও আছে বা অন্যান্য রাষ্ট্রেও এই ভুল কাজগুলো করা হচ্ছে। দেখেন যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যেই তো আমরা সাধন দেশে যাই। তখন তাকে পাইতে হলে আমাকে সাধন দেশে যাইতে হবে এবং দেখা গেছে আল্লাহ নূরে মুহাম্মদের সাথে মিশে আছে। আমরা যদি সেই নূরে মুহাম্মদিকে পাই তাহলে আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি তুলে ধরব সেটির মূল বিষয় হলো যে আত্মায় মিশে থাকবে আল্লাহ। সেই আত্মা থাকবে কোথায়? বাতাসে। তখন সেই বাতাসের সাধনা যখন আমরা করব, যে এই বাতাসের সাধনাগুলো কয়েক প্রকারের আছে, যার যার মুর্শিদ এই সাধনাগুলো দেবে, যখন সে বাতাস আমার মধ্যে পবিত্র করতে পারবো, তখন দেখা যায় যে আল্লাহ সেই বাতাস যখন আমার মধ্যে আসা যাওয়া করতেছে, এই বাতাস যখন পবিত্র হয়ে যাবে তখন সেই বাতাস থেকে আল্লাহ আমাকে সাক্ষাৎ দেবে, আপনাকে সাক্ষাৎ দেবে। এবং ধ্যানের দেশে এবং প্রেমে ফানা ফিল্লার দেশে যখন যাব তখন আল্লাহ সাক্ষাৎ দেবে। তাহলে যারা এই ভুল কাজগুলো করতেছে তারা ভুল শিক্ষা নিয়েছে। তবে আমি আজকে এই আলোচনাগুলো কেন করতেছি, এই ভুল পথে যারা আছে তারা অন্যদেরকে এরকম বোঝাইতেছে, আপনারা কখনো এরকম কথা শুনবেন না এবং আপনারা আমার কথাগুলো জাস্টিফাই করে দেখবেন যে এরকম একদল লোক ঘুরতেছে এবং তরিকতের মধ্যে এই খারাপ সারাপ করতেছে, আর এসব করার ফলে মানুষ বিশ্বাস করে না এদেরকে। কারো স্বামী বিশ্বাস করে না, কারো ভাই বিশ্বাস করে না, কারো বাবা বিশ্বাস করে না, কেননা এগুলো তারা দেখেছে। তাই বলি কি যে আপনারা এরকম লোকের কোনো প্রবঞ্চনায় পড়বেন না। আমি সতর্কবাণী রূপে আপনাদেরকে এই আলোচনাগুলো করলাম যে রক্ত, পূজ্য এবং পানি এর মধ্যে কিন্তু আল্লাহ নাই জানি, তবে
একমাত্র আল্লাহকে মানি, রাসূলকে মানি, যে তারা কি করতে বলেছে। এই আলোচনা যদি আপনারা মনে রাখেন তো অবশ্যই এরকম প্রবঞ্চনাতে পড়বেন না। তবে আজকের আলোচনাটা একটু ছোট করে করলাম, পরবর্তীতে দেখা হবে। এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।